আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। বন্ধুরা, আপনারা যে ভিডিওটি দেখতেছেন এটি হলো পাহাড়ের ঢালুতে সবজি চাষের জন্য মাটি কীভাবে রেডি করবেন। সাধারণত পাহাড়ের ঢালুতে সবজি চাষ হয় না এবং সবজি চাষ করতে গেলে সমতল জায়গার প্রয়োজন হয়, কিন্তু আপনি চাইলে পাহাড়ের ঢালুতেও সবজি চাষ করতে পারবেন। দেখেন বন্ধুরা, এখানে সারি সারি করে মাটি কেটে হালকা হালকা করে আপনার স্তর বানিয়ে নেবেন। প্রতিটি বিভিন্ন ভাবে ভাগে বিভক্ত করে বিভিন্ন স্তর করে নেবেন, যেখানে আপনি ছোট ছোট থালে করে নেবেন, এই মাটির থালে করে নেবেন যেখানে আপনি সবজি চাষ করতে পারবেন। দেখেন বন্ধুরা কিভাবে কাটা হয়েছে মাটিগুলি, এবং কেটে এভাবে করে মাটিগুলো একটু মানে ওই উর্বর করে নেবেন। আর দেখেন বন্ধুরা, এখানে একটাতে আপনার এই সবজি দানা ফেলা হয়েছে এবং উঠেছেও কিছু। এভাবে করে আপনারা কীভাবে আপনার যদি আপনার বাড়ি যদি পাহাড়ে হয়, পাহাড়ের ঢালুতে কীভাবে এভাবে করে জুম চাষ করবেন সেটা দেখে নিন বন্ধুরা, এবং পাহাড়িরা কীভাবে করেনে সেটা আশা করি আপনার ধারণা হবে। বন্ধুরা, এভাবে করে আপনার বাড়ির আশেপাশে যদি পাহাড়ের ঢালু জায়গা থাকে, তাহলে সেই ঢালুতে আপনি এভাবে করে সবজি চাষ করতে পারবেন এবং বাড়ির চাহিদা পূরণ করে বাজারেও বিক্রি করতে পারবেন। তো বন্ধুরা, সাথে থাকবেন, ধন্যবাদ সবাই।